সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে 6 মাস। একই সাথে তদন্তভার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালত বলেন, এত দীর্ঘ সময়েও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া দুঃখজনক। সাগর রুনি হত্যার পর অদ্ভুত এক রিটে 2012 সালে তদন্তভার র্যাবের হাতে দেন তৎকালীন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চ। কোনো অভিজ্ঞতা না থাকলেও এক যুগের বেশি সময়ে মামলাটি নিজেদের কাছে কুক্ষিগত করে রাখে সংস্থাটি। কখনো ডিএনএ রিপোর্ট, কখনো বা স্কেচ আঁকার কথা বলে করা হয় কালক্ষেপণ। এসব কারণে সাগরণী হত্যার বিচার নিয়ে অনেকটাই হতাশ হয়ে পড়েছিল পরিবার। 5 আগস্টের পট পরিবর্তনের পর ফের আশাবাদী হয় সব পক্ষ। সোমবার মামলাটির তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে হাইকোর্ট বলেন, দীর্ঘ 12 বছরেও তদন্ত শেষ না হওয়া বেদনাদায়ক, একই সাথে আশ্চর্যজনকও। বলেন, সবার মতো হাইকোর্টও এই হত্যার ন্যায় বিচার দেখতে চায়। পরে এই মামলার তদন্ত থেকে র্যাবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্সের হাতে দেন বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চ। এমন আদেশে খুশি মামলার বাদী ও আইনজীবীরা। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না, তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি। আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার চেয়ে পরিবারকে হয়রানি করা। যেমন আমি যদি কোথাও কথা বলতাম সাথে সাথে, যে তখন যে র্যাবের ডিরেক্টর লিগাল মিডিয়া ছিলেন, তিনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে সেটা মানা করতো। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, মামলাটি তদন্তে র্যাবকে দায়িত্ব দিতে রিট করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে। সত্য উদ্ঘাটন না করার জন্যই সেই রিট হয়েছিল কিনা তাও খতিয়ে দেখবে টাস্কফোর্স। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল, আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। র্যাব কীভাবে তদন্ত করবে, তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস, এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো। সাগরণী হত্যার তদন্তে র্যাব এখন পর্যন্ত সময় নিয়েছে 111 বার। পরবর্তী তারিখ ছিল 15 অক্টোবর। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।